হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলোহিম ভ্লগসে। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে মাছের ডিমের বড়ার ঝাল। দেখুন জিনিসটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই জিনিসটার ওপরে আমি কিন্তু কাঁচা লঙ্কা ছড়িয়ে এটাকে গার্নিশিং করেছি, খুব সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু এটা দারুণ হয়। আপনারা কিন্তু সবাই এটা বাড়িতে ট্রাই করবেন, এটা বানানোও কিন্তু খুব সোজা। তাহলে চলুন মাছের ডিমের বড়ার ঝাল বানাতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আপনাদের দেখিয়ে দিই। মাছের ডিমের বড়ার ঝাল বানানোর জন্য আমাদের লাগছে, এখানে আমি 250 গ্রাম মতো রুই মাছের ডিম নিয়ে নিয়েছি। তার পাশে এখানে আমি নিয়েছি সর্ষে বাটা, আমি এখানে 2 টেবিল স্পুন মতো সর্ষে বাটা নিয়ে নিয়েছি। নিয়েছি কালো জিরে, নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, বেসন, সর্ষের তেল। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যাক। মাছের ডিমের বড়ার ঝালের রেসিপিটাকে কিন্তু আমি দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আমি বড়াগুলো তৈরি করে ফার্স্টে ভেজে নেব এবং তারপরে ঝাল তৈরি করবো, এই দুখানা স্টেপে আমি কিন্তু দেখাবো। তাহলে ফার্স্টে আমি বড়া ভাজার জন্য আগে সেই মিক্সারটাকে তৈরি করে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি বড়ার মধ্যে পরিমাণ মতো নুন। আপনারা যতটা নুন খেতে পছন্দ করেন ততটাই নুন দেবেন। এছাড়াও আমি কিন্তু আমার ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা প্লিজ চেক করে নেবেন। আর একটা কথা, ডিমটা কিন্তু অবশ্যই খুব ভালো করে ধুয়ে নেবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। ঝালটাও কিন্তু আপনাদের ওপর ডিপেন্ডস করছে, আপনারা কতটা ঝাল খেতে পছন্দ করেন। এরপর দিয়ে দিচ্ছি আমি একটু বেসন। এরপর আমি কিন্তু খুব ভালো করে সবকটা ইনগ্রিডিয়েন্টস মেখে নেব। বেসনটা দেওয়া এই জন্যই, যেহেতু ডিম সরাসরি তেলের মধ্যে ছাড়লে ফাটতে পারে, বেসনটা দিলে কিন্তু এটা ফাটবে না, আর ফাটলেও কিন্তু তেলটা ছিটকাবে না, নাহলে তেল ছিটকানোর একটা চান্স থেকে যায়। এটাকে কিন্তু আমরা খুব এবার ভালো করে মেখে নেব। দেখুন আমাদের বড়া মাখার যে মিশ্রণটা সেটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এরপর এর থেকে একে একে ছোট ছোট বড়া গড়ে আমি কিন্তু ভেজে নেব। এদিকে গ্যাসে আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল কিন্তু একদম গরম হয়ে গেছে, এবার এই গরম তেলের মধ্যে কিন্তু আমি বড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি। তেলটা ভালো গরম হলে কিন্তু বড়াগুলো দিতে হবে। এইভাবে ছোট ছোট করে করে আমি বড়াগুলো দিচ্ছি, আপনারা কেমন সাইজ করবেন সেটাও কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করছে। এইভাবে কিন্তু বড়াগুলোকে আমাদের কিছুক্ষণ ভেজে নিতে হবে। বড়ার একদিকটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, এরপর আস্তে আস্তে পিছন দিকটা উল্টে দেব। বড়াগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, একটু মোটামুটি লালচে হবে এইভাবে ভাজবো। এরপর বড়াগুলোকে কিন্তু আমি তুলে নেব। এখানে কিন্তু আমি কয়েকটা বড়া ভেজে নিয়েছি, এইভাবেই কিন্তু বাকি বড়াগুলো ভেজে নেব। এখানে কিন্তু সব কটা বড়া ভাজা হয়ে গেছে, এরপর কিন্তু আমি বাকি রান্নাটার দিকে এগিয়ে যাব। বড়ার ঝাল বানানোর জন্য এরপর ওই তেলের মধ্যেই আমি কিন্তু ফোড়ন দিয়ে দেব কালো জিরে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা আগে দিয়ে দিলাম এই কারণে, এরপর যখন সর্ষে বাটা আর সর্ষে বাটার জলটা দেব তখন কিন্তু অতটা ফাটবে না। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। ঝালটাও কিন্তু আপনাদের পরিমাণের ওপর ডিপেন্ড করছে। এর আগেও কিন্তু আমি বড়াটাতে একটুখানি ঝাল দিয়ে ভেজেছিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজেছিলাম, সে কারণে ঝালটা বুঝে শুনে দেবেন। এরপর আমি কিন্তু সর্ষে বাটার যে জলটা থাকে সেটা একে একে দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটার সাথে সর্ষে বাটার জলটাকে কিন্তু আমি মিশিয়ে নিয়েছিলাম, আর আমি কিন্তু এখানে অবশ্যই সাদা সর্ষে বেটে নিয়েছি। আমি আর একটু জল দিয়ে দিলাম। এরপর কিন্তু এটাকে কিন্তু আমি কিছুক্ষণ ফুটতে দেব, কিছুক্ষণ পর কিন্তু বড়াগুলো দেব। ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, এরপর একে একে ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। বড়ার ঝাল কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, আমি এরকমই ঝোলটা রাখবো কারণ বড়াতে কিছুটা ঝোল টানবে। এরপর আমি এটাকে সার্ভ করে নেব গ্যাসটা অফ করে।
মাছের ডিমের বড়ার টক কিন্তু একেবারে রেডি অ্যান্ড সার্ভ। ওপরে আমি কাঁচা লঙ্কা ছড়িয়ে রেখে গার্নিশিং করেছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এটা কিন্তু নর্মাল সাদা ভাত দিয়ে দারুণ লাগে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং নিত্য নতুন আরও বিভিন্ন ধরনের রেসিপির ভিডিওর আপডেটস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন উইথ বেল আইকন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান চলে যায়। থ্যাংক ইউ।